বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে কৃষি দপ্তরের উদ্যোগে বাংলা ফসল বীমা যোজনার সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর পিউলগানাথন, মহকুমা শাসক, কৃষি কর্মাধ্যক্ষ এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। ফসল বীমা যোজনা খুব দারুণভাবে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে, আমাদের জেলাতে এটা খুবই দরকার স্কিম। কেননা আমাদের 6 লাখ ফার্মার মধ্যে 94% আইদার ওরা স্মল ফার্মার আছে ইয়া মার্জিনাল ফার্মার। সো এখানে যারা ছোট ছোট ফার্মার আছে ওদের জন্য ইন্স্যুরেন্স কভারেজ খুবই দরকার। এর জন্য আমাদের জেলাতে গত বছর আমরা খারিফ সিজনে 75,000 ফার্মারদেরকে দিতে পেরেছি, রাবি সিজনে মোর দেন 35,000 কভার করেছি। এই বছরে আমাদের টার্গেট ছিল অ্যাটলিস্ট রবি সিজনে 1 লাখ আমরা কভার করবো, আর আগেন খারিফ সিজনে মোর দেন 1 লাখ কভার করার আমরা টার্গেট নিয়েছি। 2017 থেকে ইন্স্যুরেন্স টাকাগুলো দেওয়া হচ্ছে, আগে কখনো ওদের কাছে যায় না। সো এই বছর আমরা ডিসেম্বর পুরো মাসে ম্যাসিভ ক্যাম্পেইন করছে। আমাদের একটা কমিটি আছে ডিএমআর আন্ডারে, ও কমিটি মিটিং 2 দিন পর করেছি, বিভিন্ন জায়গাতে মাইকিং করছি, প্রত্যেকটা গ্রামে এনরোল করার জন্য আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির লোক আছে, ওরা করছে। 2.5 লাখের বেশি অলরেডি অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, অলরেডি 20-30,000 অলরেডি নথিভুক্ত করে নিয়েছে, আর প্রচুর ফর্মগুলো এখন আমরা কালেক্ট করছি। কালেক্ট করে ও লাগাতার ডেটা এন্ট্রি হলে আমরা জানতে পারবো টোটাল কত লোক এর মধ্যে বেনিফিট পাবে। অ্যাকচুয়ালি ভালো জিনিস কী হয়েছে, গত বছর যারা যারা ক্ষতি হয়েছেন ওদের অলরেডি টাকাগুলো আমরা ওদের কাছে পৌঁছে দিয়েছি। আজকে আমরা এখানে একটা আনুষ্ঠানিকভাবে দিয়েছি, অলরেডি 10,000 ফার্মারদের কাছে আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছি, মোর দেন 4 ক্রোর রুপিস ওদের অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে, আর এখনও কিছু কিছু টাকা ঢুকছে, আর অ্যাপ্রুভাল আমরা লাগাতার পেয়ে যাচ্ছে। এরকম করে ওদেরকে কোনো ন্যাচারাল ক্যালামিটি, বন্যা বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এই স্কিম দারুণভাবে ওদের লাইফে ইম্প্যাক্ট করছে। এইভাবে আমরা পুরো জেলাতে ইমপ্লিমেন্ট করছি। আজকে ইন অ্যাডিশন আমরা পাওয়ার টিলার প্রচুর দিচ্ছি, পাওয়ার টিলার দেওয়ার গভর্নমেন্টের স্কিম আছে, ওর জন্য প্রতি বছরে একটা টাকা অ্যালার্ট হয়। আজকে এখান থেকে কিছু লোক দিয়েছি, আর বিভিন্ন ব্লকে আমরা ডিস্ট্রিবিউশন করছি। চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির দরখাস্ত দিয়েছে, আলু ধান রাইস ক্ষয়ক্ষতি হয়ে টাকাটা দিয়েছিলাম, আমার বইয়ে ভরে দিয়েছিলাম। ভালোই তো লাগবে, গরিব মানুষ আমরা খরচ খরচ করলাম, করার পরে আমাদের ফসল মার খেয়ে গেলাম, তার থেকে যদি কেউ 10 টাকা পায় তাহলে ভালো লাগবে না? এবং বন্যাতে অনেক ওই পানিতে অনেক জানোয়ার কাটানো হয়নি, সেই থেকে আমাকে কিছু টাকা অনুদান দেওয়া হয়েছিল, খুব খুশি হয়েছি। এবং সরকার যেন এভাবে দেয়, তাতে আমাদের কৃষকদের যেন উন্নতি হয়, এটা আমি চাই। বহরমপুর থেকে সবসময় রিপোর্ট।